السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والى أما بعد وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل مثنى مثنى فإذا خشي أحدكم الصبح

আমাদের এই শিক্ষা কোর্স হাদিসের দাস তালিম আপনারা নিয়মিত দেখছেন শুনছেন এবং এর মাধ্যমে জীবন গড়ার চেষ্টাও করছেন আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনু থেকে যে হাদিস আমরা পাঠ করেছি তিনি বলেন রসুল্লাহ সালাহ আলহ্লাম বলেন সালাত রাত্রির সালাত দুই রাকাত দুই রাকাত অর্থাৎ রাত্রির রাকাত রাত যতই রাকাত হোক সেই সালাতের আদায়ের পদ্ধতি হবে দুই রাকাত করে দুই রাকাত করে পড়ে সালাম ফিরিয়ে দিতে হবে দুই দুই করে পড়ে সালাম ফিরাতে হবে একসঙ্গে চার পড়া এটা আসলে সুন্নত নয় বরং সুন্নত হলো দুই দুই করে পড়ে সালাম ফিরিয়ে দেওয়া ফাইজা খাসি আহাদুক মুস্তুবাহা যখন সকাল হয়ে যাওয়ার ভয় করবে অর্থাৎ শুভের সাদেক হয়ে যাওয়ার ভয় করবে সাল্লা রাকাতান ওয়া হেদাতান এক রাকাত সালাত আদা করে নেবে তু তেরু মা আগের যা পড়েছে সেটার বেতর হয়ে যাবে কারণ রাত্রের সালাত বেতরের নামাজ সর্বশেষে আদায় করা উত্তম যেটা আমাদের পরবর্তী আসবে তাহলে এই হাদিসে এটা বুখারি মুসলিমের হাদিস বোঝা গেল রাত্রের সুন্নত নফল নামাজগুলি দুই রাকাত করে তারাবীর সালাত হোক তারাবি তাহার্যদার ক্যাম্লাইল যাই বলুন না কেন সেটা দুই দুই করে পড়ে আদা করতে হবে আর যখন সকাল হয়ে যাওয়ার ভয় করবে সিহরি খাওয়ার সময় হয়ে যাবে তখন করবে কে একরা বেতর পড়ে নেবে এটাই হবে রাসুসাল্লামের সন্ন্যত অর্থাৎ মাজা এবং ইবনে হেব্বান সহী বলেছেন বেলাভ শব্দ হল মাসনা। এখানে রাত ও দিনের নফল সালাদ সুন্নত সালাদ দুই দুই করে এই যে পাঁচজন ইবনে হেব্বানের বর্ণনায় লাইল মানে রাত্রির সঙ্গে দিনের কথাও বলা হলো এই দিন এই শব্দটা কেউ কেউ বলেছেন অতিরিক্ত শব্দ বর্ণাকারী তার পক্ষ থেকে ভুল করে এটাকে বাড়িয়ে দিয়েছে তবে মনে রাখতে হবে ইমাম বকের রহমাতুল্লাহ আলাই সহ বেশ কিছু মহাদিসিনরা বলেছেন যে ওয়ান্নাহারে শব্দটাও সহি কারণ ছানবিনের আলোকে সেটা সহি সাব্যস্ত হয় তাই দিনের সালাদ গোলেও দিনের সালাদ যেগুলি নফল এবং সুন্দর সেগুলো দুই দুই ডকাত করে পড়তে হবে এটাই হলো উত্তম তবে চার পড়াও জায়েজ রয়েছে তাহলে দুই দুই করে আমরা দিন রাত্রের সালাত আদা করব সালাম ফিরাই দিব এটাই হবে উত্তম যেহেতু ওয়ান নাহার দিনেও দুই দুই কথাটা অনেক মহাদেশিনের নিকটে সহি বলে বিবেচিত এখানে ইমাম না সেই বলেছেন যে ওয়ান শব্দটা ভুল করে ওহাম করে বর্ণাকারী বলে দিয়েছেন তবে এর আগে আমরা বললাম

বা আদাল ফরিদা সালাতুল্লা ফরজ সালাতের পরে সর্বোত্তম সলাত হল কি রাত্রির সালাত সেটা তারাবি বলেন আর তাহাজই বলেন আর লাইল বলেন এখানে একটা কথা মনে রাখতে হবে যে লাইল তাহাজ্জুদ তারাবি একটাই জিনিস এটাই হলো সঠিক মত যারা এটাকে বিভিন্ন কথা বলেছেন যে তারাবি ভিন্ন আর তাহাজুর লাইল ভিন্ন আসলে আমরা বলবো তারাবিহ বলে হাদিসে কোনো শব্দ আসে নাই তারাবি বলে কোরআনে এ ধরনের কোন শব্দ আসে নাই এটা পরবর্তী ওলামাদের নামকরণ তাই কেয়ামুল্লেল বা তাহাজ বা তারাবি একটাই সালাত যারা বলেছেন এটাই অত্যন্ত শক্তিশালী মত হাদিসের আলোকে যদি আমরা যাচাই বাছাই করে দেখি তাহলে কিন্তু একই সালাদ বলে প্রমাণিত হয় আলাদা ভিন্ন কোন সলাত নেই যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ তাহলে সুন্নত নামাজের মধ্যে দিনের চাইতে রাত্রির নফল সুন্নতগুলি উত্তম এটাই আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন وان ابي ايوب الانصاري رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال الوتر حق على كل مسلم من احب ان يوتر بخمس فليفعل ومن احب ان يوتر بثلاث فليفعل ومن احب ان يوتر بواحده فليفعل رواه الأربع الا الترمذي وصححه ابن حبان ورجح النسائي وقفا আবু আয়ুব আল্লাহ তালা থেকে বর্ণিত আল্লাহ নবী আলহাতাম বলেছেন আলবিত হাকুন আলা কুল্লে মুসলিম বেতরের সালাত প্রতিটি মুসলিমের জন্যে সাবের সুসাব্যস্ত প্রতিটি মুসলিমের জন্যে বেতরের সালাত আদায় করা এটা সাব্যস্ত সুন্দর দ্বারা ইবনুল মঞ্জের এই হানিসটি বর্ণনা করেছেন এইভাবে আলবিত্র হাক্কুন বেতর সাব্যস্ত ওয়ালাই হিসাবে ওয়াজেব এটি ওয়াজেব নয় মানে এটি কেউ কেউ আবার এই হাদিস দ্বারা ওয়াজেব বেতরকে সাব্যস্ত করতে চেয়েছেন অধিকাংশ ওলামাদের নিকটে সমস্ত মহদ্দসিনের নিকটে বেতরের সালাদ মোয়াক্কাদা যদিও কেউ কেউ এটাকে কি বলেছেন ওয়াজিব পর্যায়ে বলেছেন এবং ওয়াজিবের পক্ষে এই হাদিসটিকে দলিল হিসাবে প্রমাণ হিসাবে নিয়ে এসেছেন কিন্তু এখানে অন্নবর্ণা আছে আলবিত্র হাক্কনওয়ালা হিসাবে ওয়াজেব সরাসরি হাদিসের অন্নবর্ণা আছে যেটা ওয়াজিব নয় তাহলে হাদিস দ্বারাই এটা ওয়াজিব না হাদিসের শব্দেই পাওয়া যায় তাহলে আল মিত্র হাক্কর আলা কুল্লি মুসলিম বেতর প্রতিটি মুসলিমের প্রতি সুসাব্যস্ত শরীয়তে মান আহাবাই উতেরাবে খামস যে পাঁচ রাকাত বেতর পড়তে চাইবে সে পাঁচ রাকাতে আদা করবে অমান আহাবাই উতেরাবে সালাস যে তিন রাখাত বেতর পড়তে চাইবে তিন পড়বে তাহলে পাঁচ যে চাইবে পাঁচ যে তিন চাইবে তিন ওমান আহাবাই উতেরাবে ওয়াহেদা ফালিয়াফ আল আর যে এক রাকাত বেতর চাইবে সেও সেটাই করবে রাহু আরবা হাদিসটি চারজনে বর্ণনা করেছেন ইল্লা তিরমিজি তিরমিজি ব্যতিরিকে অর্থাৎ আবুদাউদ নাসাই ইবনে মাজা ও সাহব নহেব্বান ইবনে হেব্বান হাদিসটিকে সুই বলেছেন পাঁচ যে পড়তে চাইবে পাঁচ বেতর যে তিন পড়তে চাইবে তিন যে এক চাইবে এক তাহলে দ্বারা প্রমাণিত হলো বেতরের সালাদ এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত এক এক সময় এক একটা পড়া এটাই হবে আমাদের শূন্য সম্মত বাকি যে কোনো একটা সবসময় যদি পড়ে সেটা হবে জায়েজ এক্ষেত্রে আরো এক কথা মনে রাখতে হবে যারা শুধুমাত্র তিন রেখার সুন্নত মনে করেন এটা কিন্তু হারিসের সাথে মিল ধরে না হারিসে বলছে একটা আর আমরা বলি আর একটা এটা কি হাদিসের কথা হলো এই আমরা বলবো যে আপনি যদি তিনি সবসময় পড়েন কিন্তু এর মানে এই না যে সই হারিস দ্বারা সাব্যস্ত যেগুলি সেগুলিকে অস্বীকার করা অমান্য করা এক রেখা সালাত নাই এমন ধরনের কথা বলা এটা কিন্তু মোটেই একজন রাসুলের প্রিয় সাল্লামকে ভালোবাসেন এমন একজন উন্মতির কাজ কি করে হতে পারে এজন্যে কেউ যদি কোনো একটা আদা করেন অন্যটাকে অস্বীকার করা বা অন্যটাকে খারাপ জানা এটা কিন্তু কখনোই রাসুলের ভালোবাসার বহির প্রকাশ নয় মনে রাখতে হবে এক এক সময় এক একটাই আদা করা সুন্নত এই সুন্নতি আমল করব আমরা বাকি আপোষের মধ্যে এনে কোনো গণ্ডগোল করব না এটাই হবে আমাদের আপনাদের জন্যে নসিহাত দর্শক শ্রোতামণ্ডলী আমরা একটা ছোট্ট বেরকের পরে আবারও ফিরে আসব এই হাদিসে অতএব আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন তোমাদের জন্য মৃত জীবের মাংস ও শূকর অবৈধ করা হয়েছে বেরি তামাক জর্দাস সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই গন। তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উচ্চ চেয়ে আল্লাহরহীন তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন মাবুদ নেই আল্লাহ যে আইন নাজির করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাঁজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব কাল রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বাংলায়। যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপতে হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা জাত সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত দশটায় বাংলাদেশে আর রাত সাড়ে ভারতে বিস টিভি বাংলায় চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি হাসিম আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় পুরস্কার যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করলো উদারতা এবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল তারাই হলো হেদায়ত প্রাপ্ত মুজফার বিন মহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো মুমিনদের জন্ম যা মহান আল্লাহ পছন্দ করেন

তিনি বলেন লাই সাল বিত্রু আতিল মকতুবা বেতুর সালাত ফরুস সালাতের মতো জরুরি না আবশ্য কেউ নয় ওলাকিন সুন্নাতুন সান্নাহা রাসূল্লাহ সাল্লাল্লা সাল্লাম বরং বেতরের সালাত একটি সুন্দর যা আল্লাহর নবিয়াসালত সাল্লাম আমাদের সুন্নত হিসাবে তিনি শরীয় সম্মত করে দিয়েছেন তালি দ্বারা আমরা বুঝতে পারছি আলী রাজিয়াল্লাহ তালা আন রাসুল রাসূল সাল্লাহসাল্লাম এর একজন অত্যন্ত নিকটের মানুষ আহলে বাইতের মানুষ তিনি বলছেন বেতর সালাদ ওয়াজিব ফরজের মতো নয় বরং এই সালাদটা একটা সুন্নত সালাদ যেটা আল্লাহ নবীর সুন্নত হিসেবে আমাদের জন্যে সুসাব্যস্ত করে দিয়েছেন তাহলে এর দ্বারা সু প্রমাণিত হয়ে গেল যে বেতরের সালাদ সুন্নত বরং সুন্নতে মোয়াক্কাদা তাগিদ করা হয়েছে এজন্যে এটাকে অজীব বা ফরজ পর্যায়ের আমাদের কাছে সহি এবং বিশুদ্ধ কোন দলিল হাদিসের আলোকে নেই রাওয়াহুল নাসাই ও তিরমিদি ও হাসানা ও হাকিম সাহা হাদিস ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং তিরমিজি তিরমিজি থেকে হাসান হাদিস বলেছেন আজিম হাকিম বর্ণনা করে হাদিসটিকে সহি বলেছেন তাহলে আমরা বেতরের সুন্নতের হুকুম আমরা জেনে নিলাম যেটা সুন্নতে মোয়াক্কাদা অজেব পর্যায়ের নয় তবে ওলামা ইকলাম বলেছেন যে বেতরের সালাত না পড়ে সে ব্যক্তি একজন রাজুল সু। একজন খারাপ মানুষ এই এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত গুরুত্বপূর্ণ সুন্নত যা আল্লাহর নবী হজরত ইরাকার সুন্নত আর বেতর সবসময় আদা করতেন এই জন্যে এটা গুরুত্বপূর্ণ সুন্নত আমরা আদা করার চেষ্টা করব কোনো অসমস্যা না থাকলে আমরা ছেড়ে কখনোই দিব না ওয়ান জাবির ইবিন আবদুল্লাহ রাজি আল্লাহ আন আন্না রাসুল আল্লাহ সাল্লাম কামাফি শাহ রমাদান সুম্মান তাদা রুহু মিনাল কাবেলা

দ্বিতীয় দিন করলেন আরো লোক ভরে গেল তৃতীয় দিন আরো ভরে গেল তৃতীয় অথবা চতুর্থ দিনে আল্লাহ নবী আলী সালাতাম আর বাড়ি থেকে বের হয়ে আসলেন না সাহাবা ইকলাম রাজি আল্লাহ তালা আনহম মসজিদে ভিড় জমালেন সবাই অপেক্ষা করলেন ফজর আজান হয়ে গেল আল্লাহ নবী আলী সালাতাম কেমন ঘরের মধ্যে একাকে আদা করে ফজরের পরে তিনি মসজিদে এসে বললেন আমি জানি তোমাদের উপস্থিতি কিন্তু আমি বের হয়ে আসি না এজন্যে এই ভয়ে যে আল্লাহ যদি এটা তোমাদের প্রতি ফরজ করে দেয় তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে এই ভয়ে আমি বের হয়ে আসি নাই এরপর আল্লাহ নবী আল এইভাবেই থেকে গেল পর বাকি জামানা আউ জামানা জমানা ওমারের প্রথম জামানা ওমারের পরে কি করলে উমার রাজিয়াল তালা আনু এটাকে ওবাইউ কাব এবং তামিম উদ্দারী আল্লাহ তালের মাধ্যমে এগারো রাকাত সালাত আদায় করার জন্য তারা বীর করার জন্যে নির্দেশ করলেন যেটা মহাত্মা মালিকের এজিদের সই হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আল্লাহ নবী আলসালাম তিনি এখানে বললেন যে ফরজ হয়ে যাওয়ার ভয়ে আমি বের হয়ে আসি নাই আল্লাহ মেরাজের রাত্রি তো পাঁচ অক্ত সালাদ ফরজ করে দিয়েছেন আর নেকি পঞ্চাশ করে দিয়েছেন তাহলে নতুন করে এই ফরজ হওয়ার ভয় করার কারণ কি মহাদিস কালাম বলেছেন এর অর্থ হলো এই যে নফল সালাত এটা তো একাকি পড়বে বাড়িতে পড়বে যার যার মতো আদা করবে মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে আদা করা ফরজ হওয়ার ভয় আল্লাহ নবী আলিসাল করেছিলেন সালাদটা ফরজ হয়ে যাওয়া না বরং এইটা আদা করলে মসজিদে এসে জামাত সহকারে আদা করতে হবে এই ফরজ হয়ে যাওয়ার ভয়ে তিনি বের হয়ে আসেন নাই আল্লাহ নবী আলিস্লাতাম রমজান মাসে সালাদ আদায় করলেন সাহাবাইকলামের সঙ্গে নিয়ে এর পরের দিন সাহাবাইকে অপেক্ষা করলেন ফলামিয়া তিনি বাড়ি থেকে ঘর থেকে মসজিদে বের হয়ে আসলেন না অকালা পরে বললেন আমি ভয় করি তোমাদের প্রতি এই ফরজ করে দেওয়া হবে তাহাজুদ বা রাত্রির সালাত রাত্রির সালাত আল্লাহ রবাহ আলমিন জামাত সহকারে আদা ফরজ করে দিবেন এই ভয়ে আমি বের হয়ে আসি নাই হাদিসটি ইমাম হেব্বান বর্ণনা করেছেন হাদিসটি সই হাদিস এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে ক্যামুল লেল এটা সুন্নত তাহাজুদ এটা সুন্নত আল্লাহ নবীর জন্য এটা ফরজ বা অজীব ছিল কিন্তু উম্মতের জন্য এটা কিন্তু সুন্নত পর্যায়ের নফল পর্যায়ের এজন্যে আমাদেরকে মনে রাখতে হবে যেগুলির আমল করা আমাদের জীবনে এর বাস্তবায়ন করা আমরা সুযোগ পাব এটাই হবে দার্শে হাজি আলোকে আমাদের সুন্দর জীবন গড়ার এক সুন্দর পন্থা ওয়ান খারে যাতা আপনি رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله مدكم بصلاة هي خير لكم من حمر النعم قلنا وما هي يا رسول الله قال الوتر ما بين صلاة الإشاء إلى طول الفجر خارجة بن حزافة رضي الله عنه تكبرني رسول الله صلى الله عليه وسلم بولين إن الله مدكم بالصلاة الله رب العالمين تمدر اكتصالات كي الجنة هي خير لكم من حمر النعم তোমাদের জন্য এই সালাড লাল উটের চাইতে উষ্ঠির চাইতে উত্তম আরবদের কাছে লাল ওট অত্যন্ত মূল্যবান জিনিস ধরা হতো সেই যুগে সবচেয়ে মূল্যবানবী আলি সাল্লা তাল্লাম বললেন যে লাল উট তোমাদের কাছে যেটা সবচেয়ে বেশি মূল্যবান এর চেয়ে উত্তম এই সালাডটা যেটা আল্লাহ রব আলমিন তোমাদের জন্য কি করেছেন বেশি করে দিয়েছেন করলাম অমাহিয়া ইয়া রাসুল আল্লাহ সাহাবা ইকরম বললেন ওই সালাদটি কোন সালাদ হে আল্লাহ রাসুল সাল্লাম কাল আল সেই সালাদটি হল বেতনের সালাদ মা বাইনা সালাত ঈশা এলাতুল ইল ফজর এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এর সময় এই সালাদটা লাল উটের চাইতে উত্তম তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে বেতনের সালাতের গুরুত্ব রয়েছে এর তাৎপর্য রয়েছে এবং এর সময়ও জানতে পারলাম যে এশার সালাতের বাদ থেকে নিয়ে ফজর পর্যন্ত এর লম্বা এক সময় রয়েছে তবে সেই ভেতরের সালাদ প্রথম রাত্রেও পড়া যায় মধ্যরাত্রেও পড়া যায় শেষ রাত্রে পড়া উত্তম এটাই শিল্লা সাল্লামের শেষ আমল যেটা মা সিদ্দিকা রাজি আল্লাহা আমাদেরকে বলে দিয়েছেন হাদিসটি বর্ণনা করেছেন আহমদ আবু দাউদ তিরমিজি ইবনে মাজা এই চারজনই বর্ণনা করেছেন অসাহউল হাকিম হানিসম হাকিম সহিও বলেছেন ওরাওয়া আহমদ আনসেব নাহওয়া আর ইমাম আহমদ رحمه الله عمرو بن الشوىيب تيتر بابا المختار بابا تارضا تيكي حديث بابا كورشين. اير الحديث وعن عبد الله بن البورايدة عن أبيه رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم البتر حق فمن لم يوتر فليس منا اخرجه ابو داود بسند الليجن وصح الحاكم وله الشاهد ضعيف عن ابي هريره رضي الله تعالى عنه عند احمد. عبد الله بن بريده رضي الله تعالى عنهما كورشين. تيتر بابا تيكي তার বাবা রাসুল্লাহ সাল্লাম থেকে নবী আলী সালাতাম বলেছেন আলবিত্র হাক্কন বেতর একটি সুসাব্যস্ত এ বাদাত ফাল্লা যে ব্যক্তি বেতরের সালাদ পড়বে না আদা করবে না ফালাই না সে আমাদের অন্তর্ভুক্ত নয় এ হাদিসটি আবু দাউদ দুর্বল সনদে বর্ণনা করেছেন ইমা হাক এম সহি বলেছেন এর একটি মানে এই হাদিসের একটি সাক্ষী বা অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে সেটাও দুর্বল হাদিস মোর আবহররা থেকে আহমাদে মোট কথা এই বেতর না পড়লে আমাদের অন্তর্ভুক্ত না এই হাদিসটি দুর্বল সহি সাব্যস্ত নয় অতএব এই জয়ীফ হাদিস দিয়ে বেতরকে অজীব প্রমাণিত করার চেষ্টা করা মোটেই ঠিক নয় মোট কথা মনে রাখতে হবে বেতর সুন্নতে মক্কাদা অজীব পর্যায়ের যে হাদিসগুলি বর্ণিত হয়েছে বা অজীব যেগুলি দ্বারা প্রমাণ করতে চেয়েছেন হয়তো সেগুলি সত্যিকারের সে অর্থ নয় অথবা সেগুলি হাদিস দুর্বল অগ্রহণযোগ্য কাজেই সুন্নত মহাক্কানা বেতর এটাই হলো সঠিক মত যেভাবে হারিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেটাই বলা এবং করা এটাই হবে আমাদের জন্য হারিসের আলোকে জীবন গড়ার সুন্দর এক পন্থা ওয়ান আই সত রাজি আল্লাহ তালা আনহাকা কাল মা খান রাসুল্লাহ সাল্লাম ইয়াজিদ ফি রমাদান ওয়ালা ফি গাই আলা এহদা আশারা রাকা ইউসল্লি আরবান ফালা তাস আল আন হসনে হিন্ন ওয়াতুল হিন্দ ثم يسلي فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا قالت عائشة فقلت يا رسول الله أتنام قبل أن توتر قال يا عائشة إن عيني تنامان ولا ينام قلبي متفق عليه عائشة رضي الله تعالى عنها تني بولين ما عائشة رضي الله تعالى عنها كي الله النبي عليه الصلاة والسلام رمضان صلاة شمبرك جيجا أم المؤمنين আল্লাহর নবী আলি সালাতাম রমজানে লাইল বা তাহাজ্জুদ কত রাকাত কি পড়তেন মা আয়সা সিদ্দিকা রাজি বললেন মা খানা ইয়াজিদ ও ফি রমাদানা ওয়ালা ফি গাই আলা এহদা আশরা রাক আহ মা আয়সা বললেন রমজান সম্পর্কে জিজ্ঞেস করছে শুধু রমজান না রমজান এবং রমজানের বাইরে সারা বছর বরং তার সারা জিন্দগিতে আল্লাহর নবী আলিসাল্লাম এগারো রাকাতের বেশি সালাত আদা করেন নাই ইউসাল্লি আরবান চার করে এরপরে তিনি বসে অনেকক্ষণ বিশ্রাম নিতেন আল এই সালাত আল্লাহর নবী আদা করতেন এটা জিজ্ঞাসার অবকাশ রাখে না অনেক লম্বা করে অনেক সুন্দর করে আল্লাহ রাসুল সালাদ আদা করতেন সুম্ম ইউসালি আরবান এরপরে আদিতীয় এতে আবার চার পড়তেন আবার বেশ কিছুক্ষণ তিনি রেস্ট করে নিতেন ফালাতাস আলাল হোসনেহীন ওয়াতুল ইহিল আল্লাহ নবী আলিসাল্লামের এই চার রাকাত সালাত কি লম্বা আর কি সুন্দর করে ধীর স্থির ভাবে একাগ্রতার সঙ্গে বিনয়তার সঙ্গে আদা করতেন এ ব্যাপারে তোমরা প্রশ্ন করো না চার আর চার কত হলো আট হয়ে গেল আট রাখার সুম্বাই আসান এরপরে আল্লাহ রাসুল সাল্লাম তিন রাখাত বেতর সালাত আদা করতেন قالت عائشه فقلت يا رسول الله اتنام قبل ان توتر বেতন না পড়ে কি আপনি শুয়ে যাবেন ঘুমিয়ে পড়বেন এর মানে বোঝা যাচ্ছে যে তিনি চার চার করে আট পড়ে নিয়ে আবার কিছুক্ষণ শুয়ে যেতেন তা আল্লাহ নবী সাল্লাহ কে মা এসা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসোল আপনি কি বেতন না পড়েই শুয়ে যাবেন তখন তিনি উত্তর বললেন হে আয়েশা ইন্না আয়না ইয়া থানা আমার দুইটি চোখ ঘুমায় ওলাই কাল ঘুমায় না এটা রাসূসালের এক বিশেষ বৈশিষ্ট্য ছিল অন্তর ঘুমাই না চোখ ঘুমালেও তাই আল্লাহ নবি আয় ঘুম থেকে উঠে আবার ভেতরের সালাত আদায় করতেন এ তারা বুঝতে পারলাম যে রামজানে এবং রামজানের বাইরে সালাত সেটা কি আমুল লাইল হোক আর তাহাজ্জুদ হোক আর তারামই হোক সেটা কিন্তু এগারো রাখাতে আল্লাহর নবী আদা করেছেন এটা বোখারি মুসলিমের হাদিস আবদুল্লাহ আব্বাসের হাদিসে বোখারি শরীফ হয়েছে যে রাসুল সাল্লামের তেরো রাকাত সালাদ ছিল রাত্রে আর তেরা তেরো রাকাতের ব্যাখ্যায় মহাদিস বলেছেন বা পরে আসবে সেটা ছিল কি ফজরের দুই রাকাত সহ তেরো বন্ধুগণ এ পর্বের আমাদের সময় একেবারেই শেষ ওসলিয়ান মহাম্মাদ ওয়াল আলী ওয়াসাহ আজমাইন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত

যিদুত তাওহিদের রসেকে মজবুত করে ধরাই হলো দেখুন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রতি শনিবার রাত 11:30 টায় বাংলাদেশে ও রাত 11টায় ভারতে পিএস বাংলায় যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল জান্নাতের অনুসরণ কোরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহ বলেছেন ওয়াসারিউ তাড়াতাড়ি কর शेख ஹாшим মাদানি জান্নাতে কি থাকবে আমাদের জন্য আমরা যা চাইব তাই সেখানে পাবো তিনি নিশ্চয় হবেন সফল জান্নাত তৈরি করা হয়েছে ও ইদ্দাত লিল মুত্তাকিন জন্য কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময় দেখুন জান্নাত যাবার পুঁজি রবিবার রাত বারোটায় বাংলাদেশে শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফসিলাত চুরা নম্বর একচল্লিশ আট নম্বর চৌত্রিশ হে নবি ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন এইচটিভি বাংলা মানবতায় সমাধান